এবার আমি কয়েকটা বেসিক জিনিস যেটা অ্যাকচুয়ালি আমার ইউটিউবের ভিডিওতে আছে, বাট এই বেসিক জিনিসগুলো একই, বেসিক জিনিসগুলো ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য যেটা, এইচএসসি এর জন্য সেটা, সব জায়গায় একই। সো আমি এটা একটু দ্রুত দেখাই যাব তোমাদেরকে। এখানে একটা লাইন লেখা আছে, পারদ থার্মোমিটারে তাপমাত্রা বাড়ালে পারদের প্রসারণ হয়। আর আমি যে সাইডটা পড়াচ্ছি এই সাইডটা কিন্তু তোমাদেরকে দিয়ে দিব, ঠিক আছে? আমরা কিন্তু ম্যাথ করবো একটু পরে, সো তোমরা দ্রুত করে এই জিনিসগুলো একটু বুঝে নিবা। এগুলো এখন খাতায় লিখা দরকার নেই, আমি নিজেই বলবো যেগুলো খাতায় লিখার। হ্যাঁ, নিজেই বলবো, এই সাইডগুলো আমি দিয়ে দিব আলাদা করে, ক্লাস শেষ হইতে হইতে আমি দিয়ে দিব। পারদ থার্মোমিটারে তাপমাত্রা বাড়ালে পারদের কি হয়? প্রসারণ হয়। একটা লাইন লেখা, এটা তো আমরা মোটামুটি কম বেশি এই লাইনটা সবাই জানি যে আচ্ছা পারদ থার্মোমিটার কি, আমাদের বাসা বাড়িতে যে থার্মোমিটারটা পাওয়া যায় যেটা দিয়ে জল মাপি ওইটাই পারদ থার্মোমিটার। ওইটা দিই, ওইটার মধ্যে যদি আমি তাপমাত্রা বাড়ি তাহলে আমরা দেখি যে একটা দাগ, সোনা একটা অ্যাশ কালারের দাগ, সিলভার কালারের দাগ, পারদের কালার যেটা, সেইটা উপরে উঠে, দ্যাট মিনস ওইটা কি প্রসারিত হয়েছে। তোমরা 9-10 পরে আসছো তাপ প্রয়োগে কঠিন বস্তুর প্রসারণ, তরল বস্তুর প্রসারণ, ঠিক আছে? আচ্ছা, সো পারদ এটাকে আমি একটা নাম দিচ্ছি, এই নামটাকে, এই নামটা দিচ্ছি হচ্ছে তাপমিতিক বস্তু প্রসারণ, এটাকে আমি একটা নাম দিচ্ছি তাপমিতিক ধর্ম। এটা আমার কি নাউন, এটা আমার কি নাউন, আর এটা আমার কি একটা অ্যাডজেক্টিভ, ইংলিশ পড়াচ্ছি তোমাদেরকে, ঠিক আছে? এটা আমার নাউন, এটা আমার একটা অ্যাডজেক্টিভ। সো আমরা তাপ রিলেটেড যে ঘটনা সেই ঘটনাগুলোতে কিছু স্পেশাল নাউন, কিছু স্পেশাল অ্যাডজেক্টিভ ইউজ করব, স্পেশাল নাউন, স্পেশাল অ্যাডজেক্টিভ ইউজ করব। একটু চিন্তা করে দেখো, কোন জায়গায় এমন হইতে পারে, এমন একটা জায়গা যেটাতে তাপ দিচ্ছ, তাপ না দিচ্ছ, কোনো চেঞ্জ হচ্ছে না, এরকম হইতে পারে না? হইতে পারে, এমন অনেকগুলো বস্তু পাইতে পারো। তাপ বাড়াইছো, তুমি একটা বস্তু নিলা, বালি ধরো নিলা, বালির মধ্যে, বালির উপরে তুমি তাপ দিচ্ছ, দেখতেছো এটা বয়েলও হচ্ছে না, এটা কিছু হচ্ছে না, প্রসারণ হচ্ছে খুবই নগণ্য, যেটা না গণলেও চলে, ওই রকম টাইপের একটা প্রসারণ হচ্ছে। সো ওই যে বালু, বালু তো একটা নাউন, তাই না? বালি একটা নাউন, এই বালু এমন নাউন যেটা কি তাপের সাথে কোনো কি হয় না, কোনো তার ক্যারেক্টারিস্টিকে তেমন চেঞ্জ করতেছে না, তার কোনো ধর্মের, প্রসারণ ধর্ম, অন্যান্য ধর্মের তেমন কোনো পরিবর্তন হচ্ছে না, ঠিক আছে? তো বালুকে আমরা কি বলবো না, বালুকে আমরা তাপমিতিক বস্তু বলবো না। তাপমিতিক বস্তু তাহলে কারা, কোন সকল নাউনকে আমরা তাপমিতিক বস্তু বলতে পারবো? ওই সকল নাউন যাদের, যে বস্তুদের যদি তাপ প্রয়োগ করি তাহলে তাদের যে কোনো একটা ধর্ম, আমি বলছি না যে শুধু প্রসারণ ধর্মই, যে কোনো একটা ধর্ম, তাপমিতিক বস্তু হচ্ছে ওই সকল নাউন যাদেরকে তাপ প্রয়োগ করলে তাদের যে কোনো একটা ধর্ম, প্রসারণ হইতে পারে, রোধ হইতে পারে, যে কোনো একটা ধর্মের তাপ প্রয়োগে সিগনিফিক্যান্ট চেঞ্জ হয়। সিগনিফিক্যান্ট মানে বৈশিষ্ট্যমূলক ভাবে এটা পরিবর্তন হয়, মানে তুমি জিনিসটা মাপতে পারো, একদম নগণ্য পরিমাণের নাম, সিগনিফিক্যান্ট একটা চেঞ্জ হবে সেই বস্তুদের আমরা নাম দিব কি, তাপমিতিক বস্তু। তাহলে সকল নাউনই কি তাপমিতিক বস্তু? না। কোন সকল নাউন তাপমিতিক বস্তু, বা কোন সকল বস্তু আসলে চারপাশে তোমার আছে যারা তাপমিতিক বস্তু, যাদের যদি তুমি তাপ প্রয়োগ করো তাহলে তাদের যে কোনো একটা ধর্মের বৈশিষ্ট্যমূলক ভাবে পরিবর্তন হয়, মানে প্রচুর পরিবর্তন হয়, ঠিক আছে? আচ্ছা, এটা গেল তাহলে তাপমিতিক বস্তুর সংজ্ঞা। এবার আসি, পারদ নিলা, পারদে তুমি তাপ বাড়াইলা, পারদে তাপ বাড়াইলে তুমি তাপমাত্রা যদি বাড়াও পারদের, তাহলে পারদের মধ্যে কি কালার চেঞ্জ হয়? চেঞ্জ হয় না, বর্ণের কোনো পরিবর্তন পাচ্ছ না। পারদের মধ্যে আদার কোনো ধর্ম, ধর্মের কি তেমন পরিবর্তন হচ্ছে? পরিবর্তন হচ্ছে না। কিসের পরিবর্তনটা বেশি দেখতেছি? প্রসারণ, পারদ খুব দ্রুত প্রসারিত হচ্ছে তাপমাত্রা বাড়ানোর সাথে সাথে। তাহলে পারদের কিন্তু অনেক ধর্ম আছে, শুধু যে পারদের প্রসারণ ধর্ম আছে তা না, পারদের অনেকগুলো ধর্ম আছে, বর্ণ, গন্ধ, অনেক ধর্ম আছে, রাইট? তো এই ধর্মগুলোর মধ্যে প্রসারণ ধর্মটাই সিগনিফিক্যান্ট চেঞ্জ হচ্ছে। তাহলে পারদের সকল ধর্মকেই কি আমরা তাপমিতিক ধর্ম বলতে পারবো? না। কোন ধর্মটাকে তাপমিতিক ধর্ম বলতে হবে? ওই ধর্ম যেই ধর্মটার তাপমাত্রা, যেই ধর্মটার ওই পারদের উপরে তাপমাত্রা বাড়াইলে যেই ধর্মটার সিগনিফিক্যান্ট চেঞ্জ আসবে, সিগনিফিক্যান্ট চেঞ্জ হবে। তাহলে আশা করি বুঝাইতে পারছি তোমাদেরকে তাপমিতিক বস্তু আর তাপমিতিক ধর্ম এই দুইটা জিনিস কি, ঠিক আছে? সো সকল নাউনই আবার তাপমিতিক বস্তু না, সকল অ্যাডজেক্টিভ আবার তাপমিতিক ধর্ম না, ওই সকল নাউন অ্যান্ড অ্যাডজেক্টিভ যাদের সিগনিফিক্যান্ট ক্যারেক্টারিস্টিকে চেঞ্জ আসবে সেই দুইটাকেই আমরা, সেইগুলোকেই আমরা বলবো কি, তাপমিতিক ধর্ম আর তাপমিতিক বস্তু। ওকে, ফাইন। এখন এই লাইনটার মধ্যে কিছু ব্যাপার আছে, কারণ এই লাইনটা আমি শিখাইলাম জাস্ট তাপমিতিক বস্তু আর তাপমিতিক ধর্মের সংজ্ঞা শেখানোর জন্য। এটা আমি পুরো সংজ্ঞাটাই লিখলাম, এটা পুরো সংজ্ঞাটাই লিখলাম না, বাট এই লাইনের মধ্যে জিনিসটা আশা করি বুঝতে পারছো। এখন শুধু তো পারদ থার্মোমিটারই বাজারে নাই, আরো অনেক থার্মোমিটার আছে। কেন আরো অনেক থার্মোমিটার আছে? কারণ প্রত্যেকটা থার্মোমিটার একটা রেঞ্জ আছে। এই থার্মোমিটারটা এই রেঞ্জের জন্য ভালো, পারদ থার্মোমিটারটা আমাদের শরীরের জ্বর মাপা এগুলোর জন্য ভালো। অন্য থার্মোমিটার আছে, যেমন ধরো অনেক অনেক জায়গায় আমাদের 300 ডিগ্রি সেলসিয়াস, 400 ডিগ্রি সেলসিয়াস, মানুষের শরীরে তাপমাত্রা এত বেশি হইতে পারে না। সো মানুষের শরীরের জন্য তাহলে অত বড় রেঞ্জের দরকার নেই, পারদ থার্মোমিটার ওকে। বাট অন্য বস্তুর গলনাঙ্ক জানতে চাও,
কোনো একটা কঠিনের গলনাঙ্ক বের করতে চাও, সো অনেক বেশি তাপমাত্রা দরকার, তখন কিন্তু তুমি পারো থার্মোমিটার নিয়ে গেলে হবে না। পারো থার্মোমিটার নিয়ে তুমি হয়তো মাপতে গেলা, দেখবা পারদই বাষ্প হয়ে চলে যাচ্ছে, পারদই বাষ্প হয়ে চলে যাচ্ছে, এরকম ঘটনাও ঘটতে পারে। সো এক একটা থার্মোমিটার এক একটা রেঞ্জের জন্য ভালো সুইটেবল, ঠিক আছে। সো সব থার্মোমিটারই সব রেঞ্জ সব জায়গায় ইউজ করা যাবে না, কোনো থার্মোমিটার এটার জন্য ভালো, কোনো থার্মোমিটার এটার জন্য ভালো। যেমন ব্লেড, ব্লেড দিয়ে তুমি দাড়ি কাটতে পারো, এটার জন্য ভালো। ব্লেড দিয়ে তুমি গাছ কাটতে পারবা, ভালো না। ওই সময় তোমার কি লাগবে, কোদাল লাগবে বা কুঠার লাগবে। সো তুমি আবার কুঠার বা কোদাল দিয়ে কি দাড়ি কাটতে পারবা না, যেটার জন্য যেটা, ঠিক আছে। সো আমাদের এই ক্ষেত্রে আমরা কয়েকটা তাপমিতিক ধর্ম নিয়ে আসছি, যেই তাপমিতিক ধর্মের উপর এগেনস্টে আমরা এক একটা থার্মোমিটার বানাই। যেমন চাপের উপর ভিত্তি করে আমরা স্থির আয়তন গ্যাস থার্মোমিটার, চাপের ক্যারেক্টারিস্টিকটা ব্যবহার করে, সে থার্মোমেট্রিক প্রপার্টি মানে তাপমিতিক ধর্ম। চাপকে তাপমিতিক ধর্ম হিসেবে ব্যবহার করে আমরা স্থির আয়তনের গ্যাস থার্মোমিটার বানাইছি। ভলিউম, আয়তন একটা তাপমিতিক ধর্ম, এটাকে তাপমিতিক ধর্ম ধরে আমরা স্থির চাপে গ্যাস থার্মোমিটার বানাইছি। রোধ, রোধকে আমরা তাপমিতিক ধর্ম হিসেবে ব্যবহার করে আমরা ইলেকট্রিক্যাল রেজিস্ট্যান্স থার্মোমিটার বানাচ্ছি। ইএমএফ মানে ভোল্টেজ, ভোল্টেজ ব্যাটারির যে ভোল্টেজ আছে না, ভোল্টেজ, এটা তোমাদের ভার্সিটিতে করতে দেয়। আমাদের বুয়েট ফার্স্ট ইয়ারে যখন আমরা গেছিলাম ফিজিক্স ল্যাবে, আমরা এই থার্মোকাপল বানাইতে হয়েছিল আমাদেরকে, আলাদা করে থার্মোকাপল থার্মোমিটারটা বানাইতে হয়েছিল থার্মোডিনামিক্স কোর্সে। সো ইএমএফ বা ভোল্টেজ, এই ভোল্টেজটাকে কাজে লাগায় থার্মোকাপল থার্মোমিটারটাকে বানানো হয়। মানে ভোল্টেজ তো যেখানে, এখানে যেমন প্রসারণ যেটা কাজ করতেছে, এই থার্মোমিটারের জন্য ভোল্টেজ, ভোল্টেজের মান বেশি না কম এটার উপর ভিত্তি করে আমরা তাপমাত্রাটা যাচাই করি। আবার এই থার্মোমিটারের জন্য প্রসারণ, প্রসারণ হয় কার, দৈর্ঘ্যের। সো দৈর্ঘ্যটাকে আমরা ধরে আমরা কি করি, যে মার্কারি বা পারদ থার্মোমিটারের ক্ষেত্রে তাপ থার্মোমিটারটা ডেভেলপ করি, যে আমার দৈর্ঘ্যটাই এই ক্ষেত্রে ধর্ম হিসেবে কাজ করে। আমি দুইটা ফিগার দিয়ে রাখছি আমি, পারদ থার্মোমিটারের আর আমার রোধ থার্মোমিটার, ঠিক আছে। রোধ থার্মোমিটার এটা লাগাইলে এটা অটোমেটিক এখানে তাপমাত্রায় দেখায়, কিন্তু অ্যাকচুয়ালি ভেতরে কাজ হচ্ছে একটা হিসাব হচ্ছে, রোধ সে মাপে, রোধটা বসায় সূত্রে, এরপরে কাজ করে। আমরা ওই সূত্রগুলো নিয়ে কাজ করবো আজকে, আমরা ওই সূত্র ওই জিনিসগুলো নিয়ে কাজ করবো।